ভালো আছেন, সুস্থ আছেন। যুক্তরাজ্য থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আসাম মহাসু। গতকাল দেশটিতে আক্রান্ত মৃতের সংখ্যা অনেক কম ছিল, যা আমাদেরকে অনেক আশ্বস্ত করেছিল। তবে আজও কিন্তু দেশটিতে 799 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, এটি হচ্ছে গত 24 ঘন্টার হিসাব। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 10,625 জন। এই নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছেন 118,195 জন। আর করোনায় মোট আক্রান্ত হয়েছেন 40,58,468 জন। আর দেশটিতে এখন পর্যন্ত ইন্টেনসিভ কেয়ার বা আইসিইউতে নিবিড় পরিচর্যায় রয়েছেন 2,805 জন, যা কিন্তু এখনও অনেক বেশি স্বাভাবিক সময়ের তুলনায়। আপনারা জানেন, টিকা দেওয়ার শুরুর পর থেকে গত 14 তারিখ যুক্তরাজ্য 1.5 কোটি টিকার যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ করেছে। আজ পর্যন্ত সব মিলিয়ে দেশটিতে প্রথম ডোজ টিকা নিয়েছেন 1,55,76,107 জন। এত মানুষের টিকা দেওয়ার পরও স্বাস্থ্য বিভাগ থেকে আজ জানানো হয়েছে দেশটিতে এখনও 23 লাখেরও বেশি মানুষ নতুন করে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। অন্যদিকে দেশটিতে করোনার প্রকোপ কমা শুরু হয়েছে, আর এ কারণেই স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলাস সার্জন আগামী সপ্তাহে মানে 22 ফেব্রুয়ারি সেখানকার স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছেন। স্কটল্যান্ডের স্কুল আগামী সপ্তাহে খোলা হলেও ইংল্যান্ডের স্কুল খোলা ও লকডাউন নিয়ে সিদ্ধান্ত আগামী 22 ফেব্রুয়ারি জানাবেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। সেদিনই কিন্তু তিনি একটি নতুন রোডম্যাপ ঘোষণা করবেন, যে এই রোডম্যাপ অনুযায়ী আসলে স্কুল খোলা থেকে শুরু করে জীবনযাত্রা কীভাবে স্বাভাবিক হবে তার দিক নির্দেশনা থাকবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তবে বোরিস জনসনের কথা অনুযায়ী 8 মার্চে স্কুল খোলার কথা রয়েছে। আপনারা জানেন, যুক্তরাজ্যে নতুন করে আরেকটি করোনার ধরন ধরা পড়েছে। এখন পর্যন্ত এই ধরনে এরই মধ্যে 38 জন রোগী করোনা আক্রান্ত হয়েছে। আর একই ধরন ধরা পড়েছে ডেনমার্ক, নায়াগ্রা এবং যুক্তরাজ্যেও। বিজ্ঞানীরা বলছেন, নতুন এই ধরন অনেক বিপজ্জনক, তাই সরকারকে অনেক বেশি সচেতন হয়ে কাজ করতে হবে। গতকালকে কিন্তু প্রধানমন্ত্রী বোরিস জনসন তার যে বক্তব্য সেখানে কিন্তু তিনি এটি বলেছেন যে করোনা কিন্তু প্রতি মুহূর্তে তার ধরন এবং তার যে গতি প্রকৃতি সেটি পরিবর্তন করছে, নতুন করে সে শক্তি সঞ্চয় করে আবারও মানুষের উপরে আঘাত হানার চেষ্টা করছে। এ কারণে সবাইকে সতর্ক থাকতে হবে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এই ভেবে কেউ যেন আবার নতুন করে ভুল না করেন। সরকারের যে বিধিনিষেধগুলো আছেন সেগুলো সরকার যখন যে দিক নির্দেশনা দেবে তার আগ পর্যন্ত সবাইকে মেনে চলার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। সেটি কিন্তু এর আগের দিন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি এবং প্রধানমন্ত্রী যে প্রেস ব্রিফিং করেছিলেন সেখানেও কিন্তু এই কথাগুলো তিনি বলেছেন। আমরা কিন্তু গতকালকের যে সর্বশেষ বুলেটিনে সেই কথাগুলো আপনাদেরকে বলেছি। সুতরাং আক্রান্ত সংখ্যা কমছে, মৃতের সংখ্যা কমে আসছে, এই ভেবে যে কাজ ছেড়ে দেওয়া ঠিক হবে না বা রিল্যাক্স হওয়া ঠিক হবে না। আপনাদের উচিত যে সরকারের যে বিধিনিষেধগুলো আছে সেগুলো আপনারা যতটুকু সম্ভব আপনারা মেনে চলবেন, স্ট্রিক্টলি মেনে চলবেন, কঠোরভাবে মেনে চলবেন, এটি হচ্ছে আপনাদের কাছে প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।